চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু ধরা পড়লেই সমস্ত বিদ্যা ধূলিসাৎ। ঠিক এরকমই ঘটনা ঘটল মুর্শিদাবাদের রানীনগর সীমান্তে। প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিএসএফ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের কাহারপাড়া সীমান্তে। জল দেওয়ার প্লাস্টিক পাইপে করে পাচারের ছক ছিল ওই ব্যক্তির, কিন্তু তার আগেই বিএসএফ এর কৌশলী চালে তা পাকড়াও করে। জানা গেছে ধৃত ব্যক্তি জল দেওয়ার নাম করে ওষুধগুলি প্লাস্টিকের পাইপের মধ্যে ভরে কৃষক সেজে চরের জমিতে যাওয়ার চেষ্টা করছিল। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার করা। সেই কারণে পাইপে ভরে সে কাহারপাড়া ওপি পয়েন্টে নাম এন্ট্রি করতে যায়। পয়েন্টের কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়ায় ওই কৃষককে আটকে পাইপ তল্লাশি করতে ওই ওষুধের স্ট্রিপ বেরিয়ে পড়ে। পাচার চক্রের ছক দেখে হতবাক হয়ে পড়েন বিএসএফ এর জওয়ানেরা, তারপরেই তাকে গ্রেপ্তার করে। জানা গেছে পাইপের মধ্যে 1220টি স্ট্রিপ রয়েছে, যার বাজার মূল্য ভারতীয় মূল্যর 4,63,600 টাকা। বিএসএফ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম বিক্রম দাস, তার বাড়ি রানীনগরের কাহারপাড়া এলাকাতে। ধৃত ব্যক্তিকে রানীনগর থানায় হস্তান্তর করে বিএসএফ। ওই ঘটনায় কৃষকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক স্ট্রিপ ওষুধের ভারতীয় মূল্য 380 টাকা, যা বাংলাদেশে 1,380 টাকায় বিক্রি হয়। ওই লোভেই কি বাংলাদেশে পাচার? তদন্তে পুলিশ। ज्यादा मत काट रहे अपने काम रुको 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 ज्यादा मत काट रहे अपने काम रुको 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 ज्यादा मत काट रहे अपने काम रुको 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 रुको